আমাদের শৌখিন খামারের নতুন চমক এই ওয়াইন্ডট মুরগি দেখুন, দেখতে কিন্তু খুবই চমৎকার, অনেক বড় সাইজের হয়। এগুলোর বর্তমান বয়স 2.5 মাস, দেখতে অনেকটা ফেভারিট মুরগির মতো। ফেভারিট মুরগি প্রাপ্ত বয়স্ক অবস্থাও কিন্তু এত বড় হয় না। আর এই মুরগিগুলো সাধারণত যে ব্রাহ্মা মুরগি, খুব বড় সাইজের মুরগি, সেই মুরগির চেয়ে বড় হয় কিনা জানি না, তো সেই মুরগির মতো হয় মনে হচ্ছে। তবে যে মাথার ফুলটা দেখছেন লাল লাল রঙের, এটা সাধারণত সরালি আসিল মুরগির মতো মোটা হয়, আর ফিমেলটার দেখা যায় না, খুবই ছোট। তো দেখুন এদের প্রতিটা পালক রাউন্ড করে কালো করে বর্ডার দেওয়া আছে, তাতে কিন্তু সৌন্দর্য খুবই বৃদ্ধি পেয়েছে। দেখুন এই এগুলোর বর্তমান বয়স 2.5 মাস, আর এর সাথে আমি আরও 4 পিস বাচ্চা নিয়ে এসেছি। এগুলোর বর্তমান বয়স কিন্তু 10 দিন। এগুলোর কালার স্প্ল্যাশ দেখুন, এখানে মেল ফিমেল কয়টা হবে তা জানি না, কিন্তু খুবই অ্যাক্টিভ আছে। আমি যখন নিয়ে এসেছি তখন কিন্তু একটু দুর্বল দেখাচ্ছিল, 2 দিন পরিচর্যার ফলে কিন্তু এরা সবাই সুস্থ হয়ে গেছে, মাশাল্লাহ খুবই ভালো আছে এখন। আর পাশে যে বাচ্চাগুলো দেখছেন, এগুলো হচ্ছে সিল্কি মুরগি বাচ্চা, আমার যে ডল ফেস শর্ট সিল্কগুলো দেখেছেন, দেখুন এখনই কিন্তু মাথার খোপাটগুলো খুব বড় বড় হয়ে যাচ্ছে, যে ওই সিল্কি মুরগির এই বাচ্চাগুলো। তো এগুলো বর্তমান বয়স হচ্ছে 7 দিন, খুব ভালো আছে সবগুলো। আমি একসঙ্গে রেখেছি, যে কাছাকাছি বয়স একসঙ্গে রাখলে হয়তো বা ভালো থাকবে। তো ওয়াইন্ডটগুলো বড় জাতের মুরগি বিধায়, কিন্তু ওদের গ্রোথটাও খুব বেশি আছে, খুব বড় হয়ে যাচ্ছে, দেখুন এখনই কিন্তু অনেক বড় সাইজ লাগছে। এই ফিজেন্টগুলোকে আজকে কোনো ঘাস দিতে পারি না প্রতিদিনের মতো, দেখুন গতকালকে দিয়েছিলাম, অলরেডি খেয়ে ফেলেছে, শুধুমাত্র এখানে যে ডাঁটাগুলো আছে পাতাগুলো কিন্তু সব খেয়ে ফেলেছে। আর এই যে ভাত দিয়েছি দুপুরবেলায়, ভাতগুলো প্রায় 1 গামলা দিয়েছিলাম। ময়ূর, এই যে দেখছেন ময়ূর, ময়ূর আর ফিজেন্টগুলো প্রায় শেষ করে ফেলেছে, কিছু অংশ আর আছে। তো এই যে ফিজেন্টগুলো দেখছেন, এগুলোর কিন্তু একটারও লেজ নেই। আপনারা জানেন যে প্রতিটা ফিজেন্টের কিন্তু বড় বড় লেজ হয়, দেখুন কোনোটার কিন্তু লেজ নেই, বড় বিপদে আছি। একে অপরের সাথে কিন্তু সব সময় মারামারি করে, এরা ঠোকাঠুকি করে, লেজ তুলে ফেলে আর রক্ত ধরে, এদের স্বাস্থ্য কিন্তু খুব ভালো আছে। তো এছাড়াও যে ময়ূরগুলো আছে, ময়ূরগুলোও কিন্তু খুব ভালো আছে, দেখুন ফিমেলগুলো কত সুন্দর চকচক করছে কালারটা, তো মনে হচ্ছে কিছুদিনের মধ্যেই ডিম পাড়বে। কখনো কখনো এই মাটির মধ্যে কিন্তু ডিম পাড়ার জন্য জায়গা তৈরি করে, মনে হয় যে ডিম পাড়বে মনে হয়, তো কিভাবে ডিম পাড়বে বুঝতে পারছি না, কারণ মেলগুলোর এখন পর্যন্ত লেজ উঠে নেয়, টোটাল বডি কিন্তু খুবই চিকচিকে ভাব চলে এসেছে, লেজটাও কিন্তু ধীরে ধীরে বড় হওয়া শুরু হয়ে গেছে। যেমন ওই যে উপরে যেটা আছে এটার, এখন পর্যন্ত কিন্তু লেজের দেখা মিলছে না। যাই হোক, সব মিলিয়ে 6টা ময়ূরই ভালো আছে।